So hello everyone, welcome back to my channel Makeup and Vlog with Shreya. আর আজকে অনেক 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 দিন বাদে প্রায় দুই সপ্তাহ বাদে ভিডিও কি বলে আপলোড হবে. So sorry কারণ আমার মানে যেহেতু তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে শরীরটা খারাপ ছিল, তো এই নিয়ে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি. ইভেন আমার জিমে যাওয়াও দু সপ্তাহ বন্ধ কারণ প্রচণ্ড উইক ছিল শরীর আর শরীরটা খুব খারাপ ছিল, তো ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, সেই জন্য ভিডিও করা হয়নি. সো আজকে একটু যাবো ঘুরু ঘুরু করতে, শরীরটা একটু ঠিক আছে এখন, তো ঘুরু ঘুরু করতে যাবো না. আমার মা যাবে ফেসিয়াল করতে, ফেসিয়াল করবে আর মাকে ওখানে বসিয়ে দিয়ে আমি আর ভাই একটু যাবো. আর আমার সাথে আমার ভাইয়েরও শরীরটা খারাপ ছিল, তো কালকে ভাইয়ের রিপোর্ট দেখি ওর মানে কী রিপোর্ট হয়, আশা করি খুব একটা খারাপ হবে না কারণ ভাই এখন ঠিক আছে. তো আমি ভাবলাম চলো একটু ভ্লগও হয়ে যাবে, তো ভ্লগও করি, কিছু কেনাকাটা করবো তোমাদের সাথে এসে শেয়ার করব. আর মা করবে ফেসিয়াল, এমনি সুন্দরী তার মধ্যে. ও মা দেখো, ও মা আরে দেখো, আবার দেখাবো দেখাও, আর বলছি ফেসিয়ালের পর আবার দেখাবো. মুখ দেখাতে কি হচ্ছে? না না না, মুখ দেখাতে কি হচ্ছে? পাগলের মতো লাগছে না, এই দেখো এই হলো ফেসিয়ালের আগের মুখ. আর দেখাও, এই তো গেলাম দেখাও চশমা পরে কে কে দেখবে তোমার এখানে. তো চলো ভিডিওটা স্টার্ট করি, তো চলো. সরি আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো দেখো ডেইলি ভ্লগিং আমার মনে হয় না হবে কারণ নেক্সট উইক থেকে প্রচুর মানে বিজি একটা শিডিউল যাবে. নেক্সট উইকে আমার বার্থডে, আর তারপরেও হলো আমার ক্লাস আছে, হেয়ারের ক্লাসে ভর্তি হয়েছি, তো প্রচুরটা বিজি শিডিউল যাবে. তো আমি সপ্তাহে অন্তত দুটো করে ব্লগ বা ভিডিও, যে কোনো একটা ভিডিও ছাড়বো, বাট পার ডে আমার সম্ভব হচ্ছে না. যখন সম্ভব হবে, যখন ঘুরতে টুরতে যাবো, আসলে যেহেতু ঘোরা হচ্ছে না, আমি কী ব্লগ দেবো? ঘরের মধ্যে থাকবো, এই একটু এইদিক ওদিক মানে ঘরেই থাকবো, শুয়ে থাকবো, কী ব্লগ দেবো? সেই জন্য আমি কোনো ব্লগ দিতেও পারছি না. আর ভিডিও যে করতে হবে মেকআপের ভিডিও, অ্যাকচুয়ালি শরীরটা যেহেতু খুবই খারাপ, তো আমি সেই জন্য ওই ভিডিও তো মানে ভিডিও করতে পারছি না. আর এখনও পর্যন্ত ঠান্ডা কমে নি, মানে শরীরটা অন্য খারাপ ছিল, এখন আবার ঠান্ডা লেগে গেছে তার সাথে, মানে ভাবো কী অবস্থা আমার. তো যাই হোক, তো আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব. আর সুস্থ হই বা না হই, আমি এই যে ভিডিও স্টার্ট করলাম দেওয়া, এরপর থেকে কন্টিনিউ অন্তত সপ্তাহে দুটো করে ভিডিও দেব, আই প্রমিস. আমি আর ইসে করব না, মানে আমি আর ওয়েট করাবো না কাউকে. আর এমনিতেও ফার্স্ট নিউ চ্যানেল, আমি চাই না যে পুরোপুরি নষ্ট হয়ে যাক ব্যাপারটা. তো চলো আর ভালো ভালো দুটো ভিডিও দেবো, দুটো কি তিনটে ভিডিও দেবো, ব্লগ ফ্লগ দিলে দেবো, বাট আমি চেষ্টা করবো কন্টেন্টগুলো ভালো রাখার জন্য, অনলি ব্লগ না, কন্টেন্টগুলো ভালো রাখার জন্য. তো চলো এখন যাওয়া যাক. চলো মাকে এখানে চলে এসেছি, এখানে এখন মাকে দিয়ে তারপরে যাবো ডোনার্সে, আমার চুলে স্ট্রেটনিং করাবো, তো সেই বিষয়ে কি আছে তো মাকে এখন করানো হচ্ছে O3 অ্যান্টিএজিং ফেসিয়াল, তো ওটাই করছি. আর আমাকে জিজ্ঞাসা করছে তুমি কিছু করবে না, বাট আমি তো করি না, মানে আমি আমার একটা ফ্রেন্ড আছে ওর পার্লার দিয়ে করি বেশিরভাগ কাজ, তো মাকেও বলেছিলাম ওখান দিয়ে করতে. যাই হোক, মার টাইমের মধ্যে হয়নি আর ওর পার্লার দুদিন ধরে বন্ধ, তার জন্য হলো না,
ঠিক আছে, তো চলো মা এগুলো করুক আর আমরা ততক্ষণে যাই। ভাই আবার বাইরে বসে আছে, তো ওকে নিয়ে আমরা একটু ডোনাসি যাব আর একটু মোড়ে যাব আর কিছু মানে খাওয়া দাওয়া করব। তো চলো যাওয়া যাক এখান থেকে। সো মাকে দিয়ে দিয়েছি, এখন যাচ্ছি হলো ডোনার্সে। ডোনার্সে গিয়ে আমি একটু দেখি, আমার চুলের অবস্থা খুব খারাপ, দেখি ক্যারাটিন স্ট্রেটনিং কী করি। আমি প্রায় পুজোর আগের থেকে কি করে বেড়াচ্ছি, এখন দেখি কবে ডেট নেওয়া যায়। তো চলো, তার আগে এখান থেকে মনে পড়লো ফট করে লুসির লিভারের ওষুধ আর ক্রিমের ওষুধ নেই, তো ওটা নিয়ে নিই কারণ ডেট চলে এসছে, খাওয়াতেই হবে। তো ওটা নিয়ে নিলাম, চলে এসছি। আর এই দেখো, এটা হলো সব থেকে বড়ো, মানে সবাই জানো আইটিআর দুর্গাপূজা কত বড়, তো এটা পুজোর প্যান্ডেল হওয়া অনেক মানে দু মাস আগের থেকে স্টার্ট হয়ে গেছে। তো চলো ডোনাসের ভিতরে যাওয়া যাক আর সুপ্রদাকের সাথে কথা বলে দেখি কি বলে। আমার এখন এই রুমে নিয়ে গিয়ে হেয়ারটা দেখলো, দেন 18 তারিখে ডেট দিয়েছে, তো 18 তারিখে যাবো। তো এখন চলে এসেছি মোড়ে আর কিছু কেনাকাটা আছে, তো চলো। ওয়াও চায়নাতে, তো এটা হলো মোড়ের পুরো অপোজিট সাইডে হয়েছে, তো চলো। সো প্রায় ভাই অনেক দিন পর বেরোলো, তো আমি জোর করে নিয়ে গেলাম বিকজ ওর শরীরটা ভালো ছিল না, তাই জন্য চল চল মন ভালো লাগবে। তো মহারাজ এসছে এতদিন পর, তো ওকেই বললাম অর্ডারটা দে, বাট ও বলছে আমার ভালো লাগছে না এখানে, কিছু মোমো ছাড়া কিছুই নেই। তো আমি ওই কি চিজ চিকেন চিজ মোমোটা অর্ডার দিয়েছিল, বাট খেতে যে খুব একটা ভালো সেটা না, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। বাট রেস্টুরেন্টটা খুব সুন্দর করেছে, তো চলো ওটা তোমাদের সাথে শেয়ার করি। আর এসব খাওয়া বারণ, বাট লোক কে সামলাতে পারে, কেউ লোক সামলাতে পারবে না এসব দেখে। তো এখানে আমরা খাচ্ছি, বাট খাবারের কোয়ালিটি যে খুব একটা ভালো তা না, মানে ভালো লাগলো না এটা, আবার হয়তো অন্য কিছু হয়তো ভালো হবে, বাট ওরা বলেছিলো এটা খুব টেস্টি হবে, বাট না ভালো লাগেনি। তো এখান থেকে এখন বেরিয়ে গেলাম, আর যাওয়ার সময় মার জন্য শুভম থেকে রোল নিয়েও, বিকজ শুভমের রোল অ্যান্ড টু মাচ টেস্টি। তো চলো শুভমে গিয়ে দেন বাড়ি যাব, একদম সোজা বাড়ি। সো আমাদের রোল নেওয়া হয়ে গেছে মার জন্য, আর এখন বেরিয়ে পড়েছি মার কাছে, একদম সোজা যাবো বিকজ মার ওখানে হয়ে গেছে, তাড়াহুড়ো করছে বিকজ দোকানও ওপেন আছে। তো চলো মাকে নিয়ে বাড়ি চলে যাই, দেন তোমাদের বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। সো এখন চলে এসেছি বাড়ি, আর কে এটা, কে এটা, কে আমার সোনা মামা, হাই করে দাও সবাইকে, হ্যালো, এই দিকে ক্যামেরার দিকেও তাকাবে না জীবনেও না, হাই করে দাও সবাইকে,
হ্যালো, সবাই ভালো আছো? বলো বল। যাই হোক, এখন চলে এসেছি বাড়ি, আর এখন বাজে প্রায় 9টা। আমি অনেকক্ষণ আগে বাড়ি এসেছি, সরি। তারপরে আমি একটু বাজারে গেছিলাম, একটু কয়েকটা জিনিস আনার ছিল, তো সেগুলো এনে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি ভালো লাগবে। একটু ছোট্ট ব্লগ হবে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। দাদি একটু মানে এতদিন পর একটু বেরোলাম মা ভাইকে নিয়ে, সো ভালো লাগলো, অনেক ভালো লাগলো। মা তো সব জায়গায় যেতে পারলো না, মা বিকজ পার্লারে ছিল। তো এই সো, আর আজকে ক্লোভিয়ার থেকে এই দুটো পার্সেল এসছে, ভীষণ ভীষণ ভীষণই ভালো। তোমরা যারা জিম করো তাদের জন্য তো একদম চোখ বন্ধ করে এখান থেকেই প্রোডাক্ট নেবে। তো যাই হোক, আমি কালকে এগুলো দেখাবো কী কী নিলাম। সো চলো, আপাতত আর মিন্ত্রা থেকেও এসছে দু থেকে তিন টি শার্ট চলে এসছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর এই বিচ্ছিরি হয়ে গেছে মুখের অবস্থা, এখন এটাকে ইগনোর করো। সো চলো, বাই বাই সবাইকে, টাটা। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি চ্যানেলটা, আর বেল আইকনটা ক্লিক করে দাও। বাই বাই।